রুদ্রনীল ঘোষ এই মানুষটা যদি আজকে হয়তো হলিউডে জন্ম নিত তাহলে তো আমরা মানে বিশ্বসেরা একটা অভিনেতা পেতাম কিন্তু আমাদের বাংলা বলি হয়তো কোথাও গিয়ে মানে ব্রাত্তর রয়ে গেছে রুদ্রনীল ঘোষ এবং সত্যি কথা ধরে নিজেরও দোষ রয়েছে বিভিন্ন পলিটিক্যাল কারণও রয়েছে নানা কারণে লোকের রুদ্রনীল ঘোষের প্রতি ইন্টারেস্ট বা বলা যেতে পারে রুদ্রনীল ঘোষের নিজের কাজের প্রতি যে ইন্টারেস্ট যে অভিনয় সেটার প্রতি যে ইন্টারেস্ট আস্তে আস্তে কমে গেছে এবং আমরা যদি দেখি চ্যাপলিন একটা জায়গাতে একটা ডায়লগ ছিল যেখানে মেনের কি যে মানে অ্যাক্ট্রেস এই সিনেমায় ছিল রুদ্রীল ঘোষকে বলছে যে তুমি যে কাজ করো সেই কাজটা করে কদিন চলবে তখন রুদ্রনীল ঘোষ তাকে অ্যান্সারে জানায় যে কাজ নয় অভিনয় মানে সেই অভিনয়ের জিনিসটাকে কাজ বলে মনে করে না কিন্তু আজকে আজকালকার দিনে দাঁড়িয়ে রুদ্রীল ঘোষ আমি শিওর অভিনয় জিনিসটাকে অভিনয় হিসেবে দেখে না কাজ হিসেবে দেখে যে কারণে আজকে রুদ্রনীল ঘোষের কাছ থেকে আমরা সেই জিনিস সেই দক্ষতা আমরা পাচ্ছি না বা পুরো গোটা বাংলা ইন্ডাস্ট্রি আজকে এই পেশাটাকে একটা শুধুমাত্র কাজ বা জব হিসেবে দেখে যে কারণে আজকে এই ধরনের কন্টেন্ট উঠে আসছে না এই ধরনের স্টোরি টেলিং উঠে আসছে না তো এখন কথা বলবো চ্যাপলিন সিনেমাটা নিয়ে আমার মনে হলে এই সিনেমাটা কিনে অবশ্যই রিভিউ করা উচিত কারণ এই সিনেমাটা যে সময় এসছিল আমার সিনেমা সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না ইভেন এখনও যে প্রচুর আইডিয়া রয়েছে তা নয় আমি একটু অন্য ধারার সিনেমা যে প্রচুর দেখি তা নয় আমি একটু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা পছন্দ করি দেখুন প্রত্যেকটা মাসে চয়েস আলাদা তবে আমি চেষ্টা করি দেখা যেগুলো ভালো লাগে দেখি যেগুলো যেগুলো প্রচন্ড আতলামি থাকে আমার সত্যি বলছি একদম পোষায় না ওগুলোকে যেন সেই জোর করে সেই দেখার জন্য যে আমি বিরাট বোধা পরিচালক এরকম একটা ভাব দেখাবার জন্য অনেকে বানায় আমার ওই ধরনের সিনেমা মেকিং ভাল লাগে না কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমার মনে গেথে রয়েছে তার মধ্যে বহু কিছু সিনেমা রয়েছে দত্ত ভার্সেস দত্ত রয়েছে কেয়ার অফ স্যার রয়েছে রং মিনালতি রয়েছে এরম বহু সিনেমা রয়েছে যেগুলো মানে খুবই সহজ সরল গল্প কিন্তু প্রেজেন্টেশনটা দেখার মতো তেমন হচ্ছে একটা চ্যাপলিন তো এই সিনেমাটা যখন এসেছিল দু হাজার এগারো সাল আমার তখন বয়স হয়তো কত হবে ক্লাস নাইন ফাইভে হয়তো পড়ি আমার সত্যি কথা তে এই ধরনের সিনেমা থেকেই আমি একটু দূরে থাকতাম তখন খালি মাথায় ঘুরতো দেবদা দা সিনেমা দেখবো কিন্তু ওই সময় হঠাৎ করে একদিন চ্যাভেলিনের ট্রেলারটা তখন ধুম মিউজিকের সম্ভবত দিত আমার যেটুকু যা মানে মনে পড়ছে তো তখন ট্রেলারটা দেখে আমার এত ভালো লাগে আমার এই প্রথম একটু অন্য ধরনের সিনেমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় মানে তখন থেকে আমি দেখা স্টার্ট করি আমার মনে আছে এই সিনেমাটা আমাদের এখানে সবনা বা উইলিংটন সম্ভবত মনে হয় স্বপ্নাতেই এসেছিল তাও প্রথম সপ্তাহে আসেনি সপ্তাহ পরে এসেছিল আমি দেখতে গেছিলাম আমি যখন দেখতে গেছিলাম একাই দেখতে গেছিলাম বলতে হয়নি প্লিজ আমাদের সিনেমার পাশে দাঁড়ান তারা জাস্ট বানিয়েছে এবার অডিয়েন্স মানে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার এখন তো সিনেমা বানানোই মানে বানানোটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে না এই সময় এই যে সিনেমাগুলোকে যেভাবে বানানো হয়েছে এটা স্টোরি ট্রিং মেকিং অসাধারণ ছিল আজকালকার দিনে আপনি যদি সিনেমাগুলো দেখেন এই সিনেমাগুলো এখন দেখবেন আপনি বলবেন যে ওই এরাটা বাংলা সিনেমা স্বর্ণযুগ ছিল কারণ ওই সময় একদিকে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাগুলো দুর্দান্ত চলতো ওই সময় যেগুলো আসতো আপনারা যদি ভেবে দেখেন দু হাজার এগারো দশ নয় মানে ওটা একটা এরা ছিল মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাও কাঁপিয়ে যাচ্ছে আবার অন্য ধরনের সিনেমাগুলোও ভালো হচ্ছে এবং এই সিনেমাগুলো এমনভাবে কিন্তু বানানো হতো যারা মাস অডিয়েন্স তাদেরও কিন্তু ভালো লাগবে কারণ এখানে যাদের গল্প বলা হচ্ছে সেই গল্পটা খুবই সাধারণ পরিবারের ছেলের গল্প সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে সাধারণভাবে যে আপনারা প্রত্যেক জিনিসটা ফিল করতে পারবেন তো এই চ্যাপলিন সিনেমাটা এত ভালো একটা কাজ এবং রুদ্রনীল ঘোষের পারফরমেন্স মানে অনবত্য ভাবা যায় না জাস্ট আনবিলিভেবল একটা পারফরমেন্স আমার তো মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম পারফরমেন্স খুব কম রয়েছে মানে এটা মানে কী বলবো চিরটা কাল এই কাজটা থেকে যাবে মানে মাথার বাইরে থেকে উনি বার করতে পারবেন না আমার তো ঘোষ বললি এখনই চ্যাপলিন চলছে তার পারফরমেন্সটা মাথায় ঠুকেছে এবং খারাপ লাগে এটা ভেবে যে রুদ্রিল ঘোষ আজকে হারিয়ে গেছে জাস্ট হারিয়ে গেছে ওই সময়টা রুদ্রীল ঘোষের টাইম ছিল ওই টাইমটা মানে না আছে লুক না আছে কোনো ফিগার শুধুমাত্র অভিনয় দিয়ে বাঙালির দর্শকদের মন জয় করতো ওই সময় রুদ্রিল ঘোষ আমার এখনও মনে আছে আমি নিজে যখন রুদ্রীল ঘোষের কাজ দেখা শুরু করে দিয়েছিলাম এই চ্যাপলিন দেখার পরে এবং এর গানগুলো অনবদ্য ছিল পাতাঝরা বৃষ্টি বা একটা স্যাড সং ছিল যেখানে ওদের জীবনটাকে ওদের যে খুবই একটা অভাবের মধ্যে জীবন সেই জীবনটাকে ব্যক্ত করা হচ্ছে গানটার মধ্য দিয়ে তো অসম্ভব ভালো একটা কাজ এই যে শিল্পী যারা বেসিক্যালি মানে চ্যাভলিন্স সেজে বিভিন্ন বিয়ে বাড়িতে খাটে বিভিন্ন জায়গাতে পারফর্ম করে কিছু মানে কিছুটা তাদের নিজেদের কাজটার প্রতি ভালো লাগা রয়েছে কিছুটা টাকার জন্য করে সেই জীবনটাকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্রদীপ দাসগুপ্তর আইডির ব্যাকগ্রাউন্ড মিউজিক আনবিলিভেবেল ভালো ছিল মানে ভাবা যায় না মানে যেখানে যেখানে এখানে যে আর কি মানে যে আর কি নায়িকা রয়েছে তার প্রতি রুদ্দিন ঘোষের একটা যে অ্যাট্রাকশন ছিল হালকা একটা যে ভালো লাগা ছিল সেটার জন্য একটা অন্যরকম বিজিএম রয়েছে আবার যখন কোনো ইমোশনাল সিন চলছে সেখানে একটা রিচ বন্ধনের মিউজিক বাজছে সেটাও কিন্তু খুব ভালোভাবে আপনি রিলেট করতে পারবেন একটা সিন আমি আপনাদেরকে বলছি যে এরা নিজেরা পাউরুটি জলে ভিজিয়ে হচ্ছে খাচ্ছে ওদের হচ্ছে খাবার নেই বলি কিন্তু সেটা ওরা এমনভাবে খাচ্ছে যেন পাউরুটিটা ওরা চিকেনের সঙ্গে খাচ্ছে চিকেন সুপে ভিজিয়ে খাচ্ছে নিজেদের মধ্যেও ওটা কল্পনা করছে খেতে খেতে এবং সেখানে একটা বিজিএম্বার যে রিস এবং সঙ্গে সঙ্গে সিনটা দেখানো হচ্ছে এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং সিন বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে বিচার করলে সিনটার মধ্যে একটা অদ্ভুত গভীরতা রয়েছে যে তাদের কাছে কিছুই নেই কিন্তু ওই যেটুকু যা রয়েছে সেটাতেই তারা এতটা খুশি রয়েছে যে আপনি মনে হয় ফিল করবেন যে আমরা অনেক কিছু থেকে হয় ততটা খুশি নই তো এটা একটা অসম্ভব ভালো কাজ রুদিন ঘোষের পারফরমেন্স যে সিরিজ শিরিৎ মুখার্জির একটা ক্যামিও ছিল এই সিনেমাতে সেটাও আমার খুব ভালো লেগেছিলো এছাড়া প্রত্যেকের কাজ ভালো মিরের কাজ খুব ভালো ছিল মির এখানে অভিনয় করেছিল একটা বন্ধুর চরিত্রে মানে পাড়ার বন্ধু একসাথে কাজ করে তার পারফরমেন্স খুব ভালো ছিল এছাড়া বাদ বাকি প্রত্যেকের মানে এটা একটা অসম্ভব ভালো কাজ অসাধারণ একটা কাজ হইচই অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পারেন আমি বহুবার দেখেছি রিসেন্ট আমি আরেকবার দেখেছি তো মনে হলো না এটা নিয়ে মানে কথা বলা দরকার আমি জানি এই ভিডিওটা ভিউজ খুব কম হবে মানে আদৌ হবে কি না আমি জানি হবে না হয়তো হবে না কিন্তু তাও করলাম কারণ আমার আমি এখন বিভিন্ন ধরনের সিনেমা দেখার চেষ্টা করি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করি তো তার মধ্যে যদি মনে হলো চ্যাবলিন নিয়ে কথা বলি কারণ এই সিনেমাটা আমাকে প্রথম অন্য ধরনের সিনেমার প্রতি একটা ভালো লাগা তৈরি করেছিল এবং আজকালকার দিনে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা কিন্তু হচ্ছে না এটা এটাও অন্য ধরনের কাজ কিন্তু এটাকে আপনি কোনো অংশে সেই আর্ট ফিল্ম ঘোরানোর কাজ আপনি বলতে পারবেন না সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে একটা মাস অর্ডেজকে আপনি সিনেমাটা সিনেমাটাতে বসিয়ে দেন না তারা দেখবে জিনিসটা তো এখন এই ধরনের আর্ট ফিল্ম সত্যি কথা তাহলে হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ইন্টেলেকচুয়াল দেখাবার নিজেদেরকে চেষ্টা চলছে আবার কেউ কেউ যারা মাস অভিমাসে তারা নিজেদেরকে প্রচণ্ড মাসি দেখাবার চেষ্টা করছে এই সময়ের মধ্যে যে ব্যালেন্সটা সেই জিনিসটা কিন্তু এই সিনেমাগুলো করতো এখনও মনে আছে যখন এসেছিলো মানে একটা অন্য রকম একটা আবহাওয়া তৈরি করেছিল মানে আমার এখনও ভাল লাগে এবং সিনেমাটার মেকিং থেকে শুরু করে সিনেমাটার স্ক্রিন প্লে সব কিছুই খুব ইন্টারেস্টিং ছিল ওদের জীবনটা দেখানো একবার বুমবাদার সঙ্গে দেখা করার জন্য আকুতি তো এই ব্যাপারগুলো ধারণ ছিল এবং আমার মনে হয় এটা প্রত্যেকের দেখা উচিত কারণ প্রত্যেকের জীবনের স্ট্রাগলের সঙ্গে গল্পটা কিছুটা হলেও যাবে অবশ্যই যাবে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন না যে আপনার মনে হবে যে আপনার জীবনে কখনো কখনো এরকম কিছু না কিছু ঘটেছে তো এটা অবভিয়াসলি প্রত্যেকের দেখা উচিত যে কারণে আমি রেকমেন্ড করলাম আশা করি অনেকেই দেখেছে যারা দেখনি নি তারা অবশ্যই দেখো হইচই অ্যাভেলেবেল রয়েছে সেইখানে তোমরা সিনেমাটা দেখো দেখিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এবং রুদ্রনীল ঘোষকে আমি বলবো বা বাংলা ইন্ডাস্ট্রিকেও বলবো যে একটু এবার কাজে লাগানো হোক রুদ্রিন ঘোষের মতো অভিনেতাকে এবং রুদ্রিন ঘোষকেও বলো একটু অভিনয় মন দিক পলিটিক্সটাকে ছেড়ে এসে পলিটিক্সে কিছু নেই বিশ্বাস করো সত্যি কথা বলতে গেলে শেষ পর্যন্ত কাজগুলি কিন্তু থেকে যাবে যেমন রুদ্রিন ঘোষের এই চ্যাপলিন কাজটা এইগুলি কিন্তু মনে থেকে যাবে তো যাই হোক ফাইনালি কি হয় এটাই দেখার তো এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেলাইকন ভালো দেখো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো নমস্কার টেক কের আবার দেখাবে